আমি গতকালকে রাতে একটা ভিডিও ক্লিপস দেখেছি। ভিডিও ক্লিপসটি ছিল চরমোনাইর পীর মুফতি ফয়জুল করিম। তিনি বলছেন, বাংলাদেশে আহলে হাদিসরা কাদিয়ানীদের চাইতেও বড় ফেতনাবাজ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা কাফের, তাহলে আমরা এর চাইতেও বড় সালাফি আহলে হাদিসে এর চাইতেও বড় ফেতনাবাজ। মানে এরা মুশরিক, এরা কাফের, ঘুরিয়ে বলছে, এভাবে খাবে না, এভাবে খাচ্ছে। আমাদের কাফের সরাসরি বলছে না, ঘুরিয়ে বলছে। দলিল কি? উনি কয়েকটি যুক্তি পেশ করেছেন, কোনো দলিল না। উনি সেখানে কয়েকটি যুক্তি পেশ করতে গিয়ে সেখানে কয়েকটি কথা বলেছেন। তিনি বলছেন, আমি এবং রফুলিয়াদের ব্যাপারে আমি তার জবাব দিচ্ছি। তিনি বলছেন, সৌদির আমিন আর বাংলাদেশের আমিন এক আমিন না। সৌদির রফুলিয়াদাইন আর আহলে হাদিসদের রফুলিয়াদাইন এক না। এটা আবার কেমন কথা? তিনি বলছেন, শোনেন, এভাবে ধমক দিয়ে বলছেন, শোনেন, ডাক্তারের ছুরি আর ডাকাতের ছুরি এক না ভিন্ন? বলছে ভিন্ন। পুলিশের অস্ত্র আর ডাকাতের অস্ত্র এক না ভিন্ন? ভিন্ন। কেন ভিন্ন বললেন? কেন বলছে, ব্র্যান্ড এক, কোম্পানি এক, দেখতেও এক, ভিন্ন হবে কেন? কাজটা একই করে। বলছে, জিনিস এক কিন্তু উদ্দেশ্য ভিন্ন। ডাক্তার ছুরি দিয়ে চিকিৎসা করে, ডাকাত ছুরি দিয়ে মানুষকে খুন করে। জিনিস এক কিন্তু উদ্দেশ্য ভিন্ন। তাই সৌদি আরবের আমিন আর বাংলাদেশের আমিন এক আমিন না। সৌদি আরবের রফুলিয়া দেইন, বাংলাদেশের রফুলিয়া দেইন এক না। সৌদির আমিন হচ্ছে মাসালার আমিন, বাংলাদেশের আমিন হচ্ছে ফেতনার আমিন। বাংলাদেশের আমিন হচ্ছে জামেলার আমিন, বাংলাদেশের আমিন হচ্ছে শয়তানের আমিন। নাউযুবিল্লাহ। সৌদি আরবের আমিন হচ্ছে ইমামদের আমিন, সৌদি আরবের রফুলিয়া দেইন হচ্ছে ইমামদের রফুলিয়া দেইন, বাংলাদেশের রফুলিয়া দেইন হচ্ছে শয়তানের রফুলিয়া দেইন, বাংলাদেশের আমিন হচ্ছে জামেলার আমিন। আমি জবাব দিচ্ছি ওনার কথার। ওনার এই কথার তিনটি জবাব। এক, তিনি বলছেন সৌদি আরবের আমিন আর সৌদি আরবের রফুলিয়া দেইন এটা মাস আলার আমিন, মাস আলার রফুলিয়া দেইন। আচ্ছা, মাস আলা কেন জিজ্ঞাসা করে? আমল করার জন্য জিজ্ঞাসা করে না? কথা বলেন না কেন? বুঝেন না নাকি? মাস আলা জিজ্ঞাসা করে কেন? আমল করার জন্য। সাহাবারা রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করতো, মাস আলা জিজ্ঞাসা করতো না কেন? পকেটে থুয়ে দেওয়ার জন্য না, আমল করার জন্য। ফয়জুল করিম সাহেব বলছেন, সৌদি আরবের আমিন, সৌদি আরবের রফুলিয়া দেইন এটা মাসালার আমিন। তাহলে মাসালা জিজ্ঞাসা করা হয় আমল করার জন্য, সৌদি আরবের আমিনও আমল করার জন্য। দুই নাম্বার উত্তর, সৌদি আরবের রফুলিয়া দেইন, সৌদি আরবের আমিন এটা ইমামের আমিন। আচ্ছা, তারা যদি ইমাম হয় তাহলে আমরা মুক্তাদি, আর ইমামের অনুসরণটা মুক্তাদির উপরে কি ফরজ? রসুল বলছেন, ইজা আম্মানাল ইমামু ফামিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরা কি বলো? আমিন বলো। সৌদি আরবের লোকরা যদি ইমাম হয় তারাও যদি আমিন বলে, রসুল বলছেন ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, এবং ইমামের অনুসরণ করা ফরজ। ঠিক তদ্রূপ আমাদেরও বাংলাদেশে যদি তারা ইমাম হয়, আমরা মুক্তাদি হিসেবে তাদের আমিন বলা ফরজ। ওনার কথা অনুযায়ী তিন নাম্বার কথা, জিনিস এক উদ্দেশ্য ভিন্ন। বাংলাদেশের আহলে হাদিসরা শয়তানি উদ্দেশ্যে, ফেতনার উদ্দেশ্যে, জামেলার উদ্দেশ্যে আমিন বলে। আচ্ছা, বাংলাদেশের আহলে হাদিসরা যদি শয়তানের উদ্দেশ্যে আর ফেতনার উদ্দেশ্যে আমল করে, তাহলে তোমরা
বাংলাদেশের আহলে হাদিসের এই জামেলার ফেতনার শয়তানের উদ্দেশ্য বাদ দিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে আমিন বলো, তাহলে তো লেঠা চুকে চুকে যায়, তাহলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। ও তোমরা আমল করবে না, খালি দৌড় দরবা। আরেকটা প্রশ্ন ছিল, সেটা কি বলছে, যদি কোনো আপনাদের নিকট কোনো আহলে হাদিস আসে আপনাদেরকে দাওয়াত দেয়, তাহলে বলবেন দেখেন ভাই আমিও তো বুঝি না, আপনিও বুঝেন না, দুজনে আমরা বেশি বুঝি না, তাহলে এক কাজ করেন, আপনারা আপনাদের কয়েকজন আলেম নিয়ে আসেন, আমরাও আমাদের কয়েকজন আলেম নিয়ে আসি, আপনারা যদি বলেন রাত্রে 3টা বাজে বসবেন, আমরা 3টা বাজে বসব, যদি আপনারা সমুদ্রে বসতে চান আমরা সমুদ্রে বসব, যদি আপনারা সুন্দরবনে বসতে চান আমরা সুন্দরবনে বসব, যদি আপনারা পাহাড়ে বসতে চান আমরা পাহাড়ে বসব। দেখবেন আহলে হাদিসরা লেজ গুটিয়ে কুকুরের মতো পালিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এটা দুইটা জবাব, এক তো আলেম কাকে মনে করো, আলেম তুমি, আমরা তো আসলে বড় বড় আলেম না, সৌদি আরবে আলেমদেরকে আমরা বড় আলেম মনে করি, তোমাদের পাহাড়েও বসার দরকার নাই, সুন্দরবনেও বসার দরকার নাই, আর সমুদ্রের মধ্যেও বসার দরকার নাই, রাতে 3টা বাজে দরকার নাই, তোমরা প্রত্যেক বছর হজ করতে যাও সৌদি আরবে গিয়ে, সৌদি আরবের আমাদের বড় বড় আলেম আছে ওনাদের কাছে দিনের বেলায় একটু বসো, সেখান থেকে ফয়সালা করে নাও, দেখবা কে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আর বাসের কথা বলো, আমরা জানি তোমরা কামরাঙ্গীর চরে ওই পোস্তকলা ব্রিজের উপরে হাজার হাজার লোক নিয়ে সেখানে গণ্ডগোল সৃষ্টি করেছিল বাসের নাম দিয়ে, আহলে হাদিসের লোক সেখানে কম, আর তোমার লাঠি ছোটা নিয়ে সেখানে আমাদের উপর আক্রমণ করার সেরকম সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, তোমরা বাস করবা না ফেতনা সৃষ্টি করতে যাও। তোমরা কিশোরগঞ্জে কি করেছিল, আহলে হাদিসের মাত্র 10-12 জন সেখানে গিয়েছিল, তোমরা শত শত মাদ্রাসার ছাত্র নিয়ে পুলিশের অফিসের ভিতরে গিয়ে তোমরা ফেতনা সৃষ্টি করেছো, পুলিশের অফিসের ভিতরেই আহলে হাদিসের নিরাপত্তা নাই, অন্য জায়গায় বাস করলে সেখানে কোথায় নিরাপত্তা তোমরা দিবা, সেখানে আগেই লিফলেট তৈরি করে গেছে লামাজাবিদের পরাজয় বাতিলপন্থীদের পরাজয়, এরকম লিফলেট বাসের আগেই এগুলো নিয়ে শত শত ছাত্র নিয়ে সেখানে গিয়ে তারা মিছিল করতেছে বাসের আগেই, তোমাদের সাথে কিসের বাস করবে এই ফয়জুল করিম, এটা গণ্ডমূর্খ। কিভাবে গণ্ডমূর্খ, সে যে বাস করতে চায় আরবিতে কথা বলতে পারে না, আপনারা দেখবেন এটা একটা বক্তব্য আছে, সৌদির কোন এক শায়েকের সাথে কথা বলছেন, সম্ভবত সৌদি শায়েক বাংলাদেশে এসেছেন নাকি উনি বাংলাদেশে গেছেন আমি জানি না, আপনার ফেসবুকে এই বক্তব্যটি আমি দেখেছিলাম, সেখানে দেখলাম সৌদিয়ান এক শায়েকের সাথে কথা বলছেন এই ফয়জুল করিম, আরবিতে কথা বলতে পারেন না, উনি বাংলা বলতেছেন, একজন দুবাসী এই কথাকে আরবি বানিয়ে ট্রান্সলেট করে ওই সৌদি শায়েকের সাথে উপস্থাপন করেন, ওই সৌদি শায়েক উত্তর দেন আরবিতে, আবার এই দুবাসী এটাকে বাংলা করে এই মুফতি ফয়জুল করিম চরমনায় পীরের সামনে উপস্থাপন করে, উনি নিজে আরবি বলতে পারে না আবার সৌদি শায়েকদের সাথে বাস করবে কিভাবে, ফেতনা আমরা সৃষ্টি করি না, আমরা তোমাদেরকে ফেতনাবাজ বলি না, সমাজে তোমরা আমাদেরকে যে ফেতনাবাজ গালি গালাজ করো, যে উগ্রপন্থা অবলম্বন করো, মসজিদ ভেঙে দাও, এগুলো দিয়ে চলবে না, মানুষ হক চিনছে এবং চিনবে, এটাকে থামানো যাবে না। বলছিলাম পূর্বপুরুষদের দোহাই দিয়ে আমল করলে আমল হবে না, আমল হবে দলিল ভিত্তিক, আর দলিলও এখন ভুয়া হয়ে গেছে, আপনাকে সহি দলিল বের করে তারপরে আমল করতে হবে।